হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা অনেকের কাছে নতুন নয়, পুরাতন ভিডিও। তো যারা কাজ জানে না তাদের কাছে এটা নতুন ভিডিও। তো এই বোর্ডটাকে আজকে আমরা কানেকশান করে দেখাবো। বোর্ডটির মধ্যে দুটি 5-পিন সকেট, ইন্ডিকেটার ও একটি সুইচ লাগানো রয়েছে। তো এই বোর্ডটাকে কানেকশান করে দেখাবো। যারা নতুন কাজ শিখছে তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার হবে। তো আমরা ফেজটা কানেকশান করার জন্য এই লাল তার নিয়ে নিয়েছি। লাল তারটাকে নিয়ে আমরা ফেজটাকে কানেকশান করে নেব। আগে আমরা সব ফেজটাকে কানেকশান করে নিচ্ছি, করে নিয়ে তারপর আমরা নিউট্রালটাকে কানেকশান করব। তো আমাদের ফেজটা কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে। এই যে সুইচটাই কানেকশান করে দিচ্ছি, দিলেই আমাদের ফেজটা কানেকশান করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা নিউট্রালটাকে কানেকশান করে নেব। তো আমাদের ফেজটা কানেকশান হয়ে গেছে, তারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর আমরা নিউট্রালটা কানেকশান করব। তো আমরা নিউট্রালের জন্য কালো তার ব্যবহার করব। এই যে দেখছেন কালো তার টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তো এই কালো তার দিয়ে আমরা নিউট্রালটাকে কানেকশান করে নেব। এবং বোর্ডের যে মেন লাইন, যে নিউট্রাল এবং ফেজ, যেটা আমরা লাইনটা বোর্ডের মধ্যে নিয়ে আসবো, সেটাও আমরা কানেকশান করে নেব।
দেখুন আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিয়েছি। এই যে সুইচ অন করলে দেখুন ইন্ডিকেটারটা জ্বলছে, তো বোর্ডের মধ্যে লাইন চলে এসেছে। এরপর আমরা 5 পিন সকেট দুটো যে লাগানো আছে এই দুটোকে আমরা চেক করে নেব যে কানেকশন ঠিক আছে কিনা। তো আমরা এই ল্যাম্পটা লাগিয়ে আমরা 5 পিন সকেট দুটো চেক করে নেব। তো দুটি 5 পিন সকেট আমরা চেক করে নিচ্ছি সুইচ দিয়ে। এই যে দেখছেন ল্যাম্পটি জ্বলছে, ফাইভ পিন সকেটটি কানেকশান ঠিক আছে। এবং দ্বিতীয় 5 পিন সকেটটা আমরা চেক করে নিচ্ছি, এই যে দেখছেন ল্যাম্পটি জ্বলছে, তো আমাদের কানেকশান ঠিক আছে। ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবেন।